তাই আজকে আমরা প্রায় 21 বছর পর প্রথম সরকার গঠন করি। আমাদের সরকারের একটাই চিন্তা, একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটি সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া, যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে সেই চাহিদাগুলি পূরণ করা, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, অবশ্যই কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া, আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যেকোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের সরকার, সরকারি কর্মচারী তাদের প্রয়োজন, আমাদের সংবিধান কিন্তু সরকারি অফিসারদের কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেখানে কি উচ্চ কি নিচু সেটা দেখা হয়। তাদের যারা কাজ করবে, আমরা যখন সরকার গঠন করি তাদেরকে যখন কাজ করা হবে তাদের ভালো মন্দটাও আমাদের দেখতে হবে, তারা যেন একটা ভালো পরিবেশে থাকতে পারে, তাদের মেধা, তাদের মন, তাদের শক্তি সব কিছু কাজে লাগাতে পারেন, সেটাই আমাদের। আমার মনে আছে স্বাধীনতার পরপর আজিমপুর কলোনি আগে তিনতলা ছিল, সরকারি কর্মচারীদের জন্য প্রত্যেকটা বিল্ডিং এর উপরে আবার আরো নতুন করে একতলা পর্যন্ত তৈরি করে ওটাকে চারতলা করে দেবে। ওখানে কোনো গ্যাসের লাইন ছিল না, সেখানে গ্যাসের লাইন কিন্তু দেওয়া হয়, যদিও প্রস্তাবটা আনা দিয়েছে, কারণ আমি চিন জানতাম ওখানে তো ওখানে কোনো গ্যাসের লাইন নেই। 7.5 কোটি থেকে এখন 16.5 কোটির উপরে মানুষ, কাজে আমাদের সরকারের পরিধিও বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, আমাদের সরকারি কর্মচারীদের সংখ্যাও বেড়েছে। সেটা বিবেচনা করে আমরা ঠিক করলাম যে আমাদের প্ল্যান্ট নির্মাণ করে দেবো, বিভিন্ন পর্যায়ে যারা আছেন উচ্চ পদস্থ যারা আছে উচ্চ পদস্থ থেকে বিভিন্ন পর্যায়ে সকলের জন্য ফ্ল্যাট করে সকলের একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেবো, যেন ভালোভাবে কাজ করতে পারবেন। দ্বিতীয়ত আমাদের বিভিন্ন জেলা জাতিপিতায় যেখানে 19টা জেলা ছিল, সকল মহকুমা যেগুলি ছিল প্রত্যেকটা জেলার সাথে মহকুমা ছিল, এখন যখন আমরা উপজেলা করি তখন ছিল মহকুমা, তো প্রত্যেকটা মহকুমাকে তিনি জেলায় রূপান্তর করেন। তার আরো অনেক পরিকল্পনা ছিল, সুযোগ পাবেন এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেবো, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেরা কাজ করে চলতে পারেন। আর যাদের ভিটা মাটি আছে তারা ভিটা মাটি যাদের আছে তাদেরও ঘর করে দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে, সে ঘরে ফেরা কর্মসূচিটাকে আবার আমি ভালোভাবে চালু করবো, যারা পরিস্থিতিতে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে না থেকে নিজের গ্রামে ফিরে গেলে এই সুবিধাগুলি পাবে। আর বর্তমানে যারা আছে তাদের জন্য আস্তে আস্তে এই ভাড়া ভিত্তি, অর্থাৎ একটা বস্তিতে আমরা ভাড়া দিয়ে তাদের থাকতে হয়, শুধু বস্তিতে ভাড়া দেওয়া না, সেই সাথে সাথে মানে রান্না করার জায়গা সেটাও তাদের নিজস্ব থাকে না, সেখানেও টাকা দিতে হয়, বাথরুমে যেতে গেলে লাইন দিতে হয়, নানা অসুবিধার মধ্যে দিয়ে চলতে হয়, একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়, আবার ওখানে নানা রকম দালাল চেয়ে থাকে তাদের টাকা দিতে হয়, কারণ এই জায়গাগুলি তো সরকারি বেশিরভাগই সরকারি জায়গা, অন্য কেউ ঘর বানায় তারা আবার ভাড়া দেয়, সেক্ষেত্রে আবার ভাড়া খাতে যায়, নানাভাবে এখানটা একটা অস্বাস্থ্যকর অস্বাভাবিক পরিবেশ থাকে। সেই জায়গার থেকে মানুষকে মুক্ত করা, একটা সুন্দর পরিবেশে বসবাস করা, নিজের জীবনটা জীবনে চালানো, কিন্তু মাসেই ভাড়া দিতে পারবে, সপ্তাহে যারা কামাই করে ভাড়া দেয় তারাও দিতে পারবে, বা প্রতিদিনের ভাড়া হিসেবে যদি কেউ দিতে চায় সেভাবেও দিতে পারবে। সেইভাবে আমরা এই ফ্ল্যাটগুলি তৈরি করে দিচ্ছি, যে একটা সুস্থ পরিবেশে সবাই থাকবে।